হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাতারডে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোনো পুরনো সালের চেন দলিল বা পিঠ দলিল কিভাবে বের করবেন। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো দলিল কিভাবে বের করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে একটি পিঠ দলিল বের করতে গেলে তার প্রসেস কিন্তু অনেক সহজ রয়েছে, সেটা কিন্তু অনেকে জানে না, এবং কত টাকা খরচ হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার আগে সর্বপ্রথম জানতে হবে যে পিঠ দলিল বা চ্যান্ডিড কি। তো ধরুন, এ ব্যক্তি বি ব্যক্তিকে একটি জমি বিক্রি করেছেন, এরপর বি ব্যক্তি সেই জমিটি রেকর্ড বা মিউটেশন না করে সি ব্যক্তিকে বিক্রি করেছে। তো এ ব্যক্তি বি ব্যক্তিকে যে জমিটি বিক্রি করেছে, সেই বিক্রিত দলিলটি হচ্ছে সি ব্যক্তির কাছে চ্যান্ডিড বা পিঠ দলিল। তো এই পিঠ দলিল বা চ্যান্ডিড অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনার যে মূল দলিলটি থাকবে সেই মূল দলিল মূলে যখন আমরা রেকর্ড বা মিউটেশন করতে যাই, সেই সময় কিন্তু সমস্যা হয় বা আধিকারিক চায় যে আপনার এই পিঠ দলিলটি বের করতে হবে। অর্থাৎ পিঠ দলিল বা চ্যান্ডিড মূলে যদি কোনো জমি ক্রয় করা থাকে, তাহলে অবশ্যই সেই চ্যান্ডিড বা পিঠ দলিলটা কিন্তু লাগে সেই জমি রেকর্ড বা মিউটেশন করতে গেল, বা আপনি কি সূত্রে সেই জমিটি ক্রয় করেছেন সেটা প্রমাণও কিন্তু আপনার সেই পিঠ দলিল মূলে কিন্তু হয়ে থাকবে। তো তাই যদি আপনি কোনো জমির পিঠ দলিল বা চ্যান্ডিড বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন, তো চলুন সেই প্রসেসটি আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে একটি জমির দলিলের সার্টিফাইড কপি। তো এই দলিলটি বের করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং খরচ বা কত টাকা হয়েছে, তো সেটাই আপনারাকে এই ভিডিওতে পুরো প্রসেসটা জানাবো যে কিভাবে দলিলটি বের করা হয়েছে এবং খরচ কত টাকা বা হয়েছে। তো সার্টিফাইড কপির এটা হচ্ছে প্রথম পেজ, এবং দ্বিতীয় পেজটা হচ্ছে এই পেজটি। এরপর আরও কিন্তু একটি পেজ রয়েছে যা এই দলিলটি হচ্ছে সেই পিঠ দলিল বা চ্যান্ডিডের মূল দলিল। তো কোনো জমি যদি আপনাদের দলিল মূলে জমিটি যদি ক্রয় করা থাকে, তাহলে দেখবেন এভাবে আপনাদেরও সেই মূল দলিলের এক জায়গাতে সেই পিঠ দলিল বা চ্যান্ডিডের দলিল নম্বর, কত সালে বা কত তারিখে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটাও কিন্তু দেওয়া থাকে। তো সেটা দেখবেন আপনাদের যে তফসিল পেজ, সেই পেজের আগে এই দলিল নম্বরটি দেওয়া থাকে। তো দেখুন, এখানে তারিখটা দেওয়া আছে 11/3/2005, তারিখের 668 নম্বর কৌয়ালা খরিদা সম্মুখ নিম্ন তফসিলি বর্ণিত জমির বিক্রয়ের ঘোষণা করা হয়। তো এখানে এই যে সাল এবং দলিল নম্বরটি পেয়ে গেলেন, এই দলিল নম্বর এবং সালটি পাওয়ার পর আপনারা চাইলে আপনাদের এলাকায় যে রেজিস্ট্রি অফিস থাকবে, সে রেজিস্ট্রি অফিসে গিয়েও আপনার দলিলটি খুব সহজে বের করতে পারবেন, কিন্তু খরচ দেখবেন অনেক বেশি হতে পারে। কিন্তু যদি আপনারা এই দলিলটি অনলাইনের মাধ্যমে পেয়ে যান, তাহলে দেখবেন খুব কম খরচে কিন্তু সেই দলিলটি বের হয়ে যাবে। তো এখানে দলিলের সাল এবং দলিল নাম্বারও পেয়ে গেছি। তাহলে এখানে সর্বপ্রথম আপনারাকে দেখতে হবে যে এই দলিলটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কি যাবে না, বা যদি অনলাইনের মাধ্যমে পাওয়া যায় তাহলে কিভাবে বের করবেন সেটাও অবশ্যই জানাবো, এবং তার পাশাপাশি যদি অনলাইনে না পাওয়া যায় তাহলে আপনাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে যে রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে, এই যে পিঠ দলিল বা চ্যান্ডিডটি, সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা এই দলিল নম্বর এবং সালটা নিয়ে গিয়ে গেলে অবশ্যই আপনারা খুব সহজে সেই দলিলটি সেখান থেকেও বের করতে পারবেন। কিন্তু যদি আপনারা সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বের করেন, তাহলে হয়তো দেখুন খরচ আপনাদের অনেক বেশি হবে। কিন্তু যদি অনলাইনের মাধ্যমে পেয়ে যায়, তাহলে কেন আমি বা অফলাইনে গিয়ে বা সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটি বের করব। তো এই যে সালটি রয়েছে, তো এই সালটি অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে কি যাবে না, তো সেটা চেক করার জন্য গুগল ব্রাউজারে গিয়ে ডাব্লিউবি রেজিস্ট্রেশন লিখে সার্চ করে সেই পোর্টালটি ওপেন করবেন। ওপেন করার পর নিচে সার্চিং অফ ডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সার্চিং অফ ডিট অ্যাবিলিটি স্ট্যাটাস এই অপশানটাতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এভাবে একটি নতুন পেজ ওপেন হবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর নিচে রেজিস্ট্রি অফিস, তো এখান থেকে কোন রেজিস্ট্রি অফিসে আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসটি এখান থেকে আপনারাকে সিলেক্ট করতে হবে। তো কোন রেজিস্ট্রি অফিসে আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হবে সেটাও কিন্তু দেখবেন আপনাদের সেই মূল দলিলে, যেখানে দলিল নম্বর দেওয়া থাকবে, সালটা দেওয়া থাকবে, তার আগে বা পরে দেখবেন দলিল কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকে। তারপর নিচে সিকিউরিটি যে কোড থাকবে সেটা বসিয়ে দিবেন, দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে এলে দেখতে পাবেন সে রেজিস্ট্রি অফিসের নামটা দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে ক্লিক ফর সার্চিং বাই নেম, ক্লিক ফর সার্চিং বাই প্রপার্টি,
তারপর নিচে দেখুন একটি ডেট দেওয়া আছে এবং কত সাল সেটাও দেওয়া আছে। তো এই সালের আগে যদি আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে সেই দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে না। আর এই ডেট বা এই সালের পরে যদি সেই দলিলটি আপনাদের রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সেই দলিলটি বের করতে পারবেন। বা সেই দলিলটি যদি আপনারা অনলাইনের মাধ্যমে সার্চিং করতে চান তাহলে নাম দিয়েও আপনারা সার্চ করতে পারবেন, বা দলিলের যে প্লট নম্বর বা দাগ নম্বর সেই দাগ নম্বর দিয়েও আপনারা সেই দলিলটি সার্চ করতে পারেন। তো সেটারে ডেট বা সালটি কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনারা নাম দিয়ে সার্চ করেন তাহলে যদি আপনাদের সেই দলিলটি এই 29/8/2007 আগে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, আর যদি এই 29/8/2007 পরে দলিলটি রেজিস্ট্রি হয় তাহলে এখানে ক্লিক করে আপনার নাম দিয়ে সেই দলিলের ডিটেলসটি অনলাইনের মাধ্যমে বের করতে পারবেন। আর যদি প্লট নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে চান, যদি আপনাদের নাম না জানা থাকে কেবলমাত্র সেই জমির প্লট নম্বর বা দাগ নম্বর জানা থাকে তাহলে আপনাদের সেই দলিলটি যদি 15/10/2007 আগে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি তারপরে হয়ে থাকে অর্থাৎ 15/10/2007 পরে যদি রেজিস্ট্রি হয় সেই দলিলের যে ডিটেলস দাতা গ্রহীতার নাম, কত জমি কেনা রয়েছে, দলিল নাম্বার পুরো কত রয়েছে, কত কিলো পেজ হতে পারে, পুরো ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকেও সেই দলিলের তথ্যটি বের করতে পারবেন। তো যেহেতু আপনার কাছে দলিল নাম্বার রয়েছে সালটিও রয়েছে তাই এত সকল এখানে কিন্তু করার আপনাদের প্রয়োজন হবে না। যদি হ্যাঁ, যদি আপনাদের দাতা গ্রহীতার নামও না জানা থাকে, দলিল নাম্বার জানা না থাকে, সঠিক যে সাল সেটাও যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে সেই অপশন বা সেই দলিলটি আপনারা সার্চ করতে পারবেন। তো যেহেতু অলরেডি এর আগে সেই প্রসেসগুলো দেখানো হয়েছে তাই এই ভিডিওতে সেই প্রসেসটি এখানে আর দেখাচ্ছি না। তো এভাবে সার্চ করার পর এই যে সালটি বা এই যে তারিখটি আসবে, যদি আপনাদের মনে হয় যে না আমার এই সাল বা এই তারিখের পরে দলিলটি রেজিস্ট্রি হয়েছে তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে সেই দলিলটি বের করতে পারেন। সেক্ষেত্রে খরচ কিন্তু খুব কম হবে। তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য গুগলে গিয়ে এই ডিস্ট্রিক্ট পোর্টালটি সার্চ করে ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই আপনাদের সেটা যদি রেজিস্ট্রেশন না করা থাকে, রেজিস্ট্রেশন করার পর ইউজার নাম এবং পাসওয়ার্ড নিয়ে সেটা লগ ইন করতে হবে। তো আমার যেহেতু ইউজার নাম এবং পাসওয়ার্ড রয়েছে তাই আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর দেখবেন এভাবে পোর্টালটি ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে দেখবেন রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে দেখবেন সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডিট, এখানে আবার ক্লিক করবেন। এরপর নিচে অ্যাপ্লাই ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। আর তারপর রয়েছে দেখুন এখানে রয়েছে গেট অ্যাপ্লিক্যান্ট ডিট ডকুমেন্টস, যদি আপনাদের অ্যাপ্লিকেশন করা থাকে। তারপর যে এআইএন নাম্বার আপনারা পাবেন সেই এআইএন নাম্বার দিয়ে সেই কপিটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করার জন্য সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে আবারও ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রি অফিসটি সিলেক্ট করবেন, কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হবে সে রেজিস্ট্রি অফিসটি সিলেক্ট করবেন। তারপর রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, যে সালটি কত সালে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে যে দলিল নম্বরটি আপনাদের থাকবে সেই দলিল নম্বরটি বসিয়ে দেবেন। তো এক্ষেত্রে অবশ্যই 5 সংখ্যা সেই দলিল নম্বরটি দিতে হবে। যদি আপনাদের 3 সংখ্যা দলিল নম্বর হয়ে থাকে তাহলে এখানে প্রথমে 00 দেওয়ার পর আপনাদের যে দলিল নম্বর সেটা কিন্তু বসিয়ে দেবেন। তারপর নিচে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন আপনার সেই দলিলে কতগুলো পেজ থাকবে। দেখুন এখানে পেজ নম্বর রয়েছে 15। অ্যামাউন্ট লাগবে অর্থাৎ কত টাকা পেমেন্ট করতে হবে সেটা রয়েছে 131 টাকা। এভাবে এখানে ছোট্ট একটি ফর্ম রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, তো এখানে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যক্তির নাম ঠিকানা আপনারা বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে সেই প্রসেসটা কমপ্লিট করবেন। তো যেহেতু আমি এটা অ্যাপ্লিকেশন বা বের করতে চাই না তা এখানে কিন্তু সেই প্রসেসটা দেখাচ্ছি না। তো দেখুন এখানে 15টি পেজ রয়েছে, এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে 131 টাকা। আর এই দলিলটিও যদি আপনারা সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বের করেন তাহলে দেখবেন খরচ কিন্তু আপনার অনেক বেশি হবে, 1000 থেকে 1500 টাকা কিন্তু আপনার খরচ হবে। আর যদি অনলাইনের মাধ্যমে পাওয়া না যায় বা যে ডেটটা আপনারাকে দেখালাম তার পূর্বে দলিলটি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারাকে দলিলের যে দলিল নম্বর এবং যে সাল সেটা নিয়ে গিয়ে সেই রেজিস্ট্রি অফিস থেকে বের করতে হবে, এবং তাতে হয়তো খরচ আপনাদের সেই রেজিস্ট্রি অফিসে 1000 থেকে 1500 কিন্তু হতে পারে।
তবে অনলাইনে যদি আপনারা পেয়ে থাকেন বা অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে দেখবেন খরচ কিন্তু খুব কম হবে। তো একটি পিঠ দলিল বা চেন দলিল বের করার প্রসেস কী রয়েছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।